দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দমকলে স্টেশন অফিসার ব্যাংকে হিসেব বহির্ভূত পঞ্চাশ লক্ষ টাকা জমা কয়েক বছরে খরচ প্রায় তিয়াত্তর লক্ষ টাকা জিজ্ঞাসাবাদে টাকার হিসেব না দিতে পারায় গ্রেপ্তার বলে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে দাবি কয়েক বছর আগেই ওই অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা পুলিশ সূত্রে দাবি উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় দমকলের স্টেশন অফিসার দেবাশিস হালদার দু থেকে দু হাজার মধ্যে তার পাঁচটি ব্যাংক ও ডাকঘরের দুটি অ্যাকাউন্টে জমা পড়ে পঞ্চাশ লক্ষ টাকা ওই সময়ের মধ্যে তিনি মেয়ের পড়াশোনা গয়না কেনা ও বিমার প্রিমিয়াম বাবদ বিভিন্ন খাতে খরচ করেন প্রায় তিয়াত্তর লক্ষ টাকা অথচ ওই সময়ের মধ্যে তিনি বেতন বাবদ পেয়েছেন একুশ লক্ষ টাকা রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে খবর বেতনের বাইরে হিসেব বহির্ভূত এত টাকা কিভাবে অ্যাকাউন্টে জমা পড়ল কিভাবেই বা তিনি প্রায় পৌনে এক কোটি টাকা খরচ করলেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিযুক্ত দমকল অফিসার বুধবার জিজ্ঞাসাবাদে বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় দমকলের এই অফিসারকে বৃহস্পতিবার নগর দায়রা আদালতে পেশ করা হলে ধৃতের চৌঠা মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক চার পাঁচ অবধি পিসি অ্যালাউ করেছেন সাত দিন পিসি অ্যালাউ করেছেন এবং আমরা আশা করছি যে আমরা আরও কিছু নতুন ডেভেলপমেন্ট চার পাঁচে দেখাতে পারবো লানেট কোর্টের কাছে এমন কোনো ঘটনা ছিল না যাতে ওনাকে গ্রেপ্তার করতে হবে বারবার উনি পুলিশের কাছে এসেছেন পুলিশ যখন ওনাকে নোটিশ দিয়ে ডেকেছে উনি কিন্তু সেটা কমপ্লাই করেছেন তা সত্ত্বেও ওনাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তার নিজস্ব ব্যক্তিগত রাগ চরিতার্থ করবার জন্য কিন্তু ওনাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে দাবি এর আগেও একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বাড়িতেও তল্লাশি চালিয়ে কিছু নথি মেলে সূত্রের খবর অভিযুক্তর বেনামে কোন অ্যাকাউন্ট আছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা পুরুলিয়ার শিমনিবিটের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা বন দফতর সূত্রে খবর চিতাবাঘটির অবস্থা নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু তারপর কখনো পাওয়া যাচ্ছে আত খাওয়া দেহ পুরুলিয়ার শিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বন দফতরের কানে আসছিল এই অভিযোগ এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি ছবিতে দেখা যাচ্ছে গ্রাম লাগোয়া জঙ্গলে বসে পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতা বাঘটি বন দপ্তর সূত্রে খবর বাইশে ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে বিশে এপ্রিল বন দপ্তরে ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে এই দুটি বাঘ কি আলাদা নাকি একই তা খতিয়ে দেখছে বনদপ্তর জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা ক্যামেরা ট্র্যাপ ছাড়া এটা তো ডিটেলে বোঝা যায় না চোখে তো দেখা যায় না এইসব তো আমরা আরও ক্যামেরা ট্যাপ লাগাবো আর ক্যামেরা ট্যাপ লাগিয়ে যদি দেখা যায় কি একসঙ্গে যদি দুটো জায়গার দুটো চিতাবাগের ছবি আসছে তাহলে আমরা বলতে পারব কি না এটা দুটোই চিতাবাগ আলাদা আলাদা কিন্তু যদি দেখা যায় কি একটাই আসে তাহলে এখন অবধি আমরা বলতে এখন অবধি যেটা মনে হচ্ছে কি ওইটাই ওই চিতাবাগটাই আছে কিন্তু সেটা কনফার্ম আমরা এখন সঠিকভাবে আমরা বলতে পারছি না আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা দপ্তর সূত্রে খবর আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে সন্দীপ সমাদারের রিপোর্টে বিপি আনন্দ পুরুলিয়া